সারা বাংলা প্রসঙ্গ। মানিকগঞ্জে সিঙ্গাইরে এক চিকিৎসককে আপা বলায় সাংবাদিকদের ওপর চটেছেন তিনি। বললেন আপা নয়, তাকে ম্যাডাম বলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই চিকিৎসকের রেগে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। প্রতিনিধি পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন সৌদিয়া আয়াত। নিরুপমা পাল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার। সম্প্রতি সিঙ্গাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ইনজুরি সার্টিফিকেটে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে এই চিকিৎসকের বিরুদ্ধে। এ বিষয়ে কয়েকজন সংবাদকর্মী তার বক্তব্য জানতে হাসপাতালে গিয়ে আপা সম্বোধন করে প্রশ্ন করায় তাদের হেনস্থা করেন এই চিকিৎসক। শুধু তাই নয়, অফিস চলাকালীন সময়ে অনুপস্থিত সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দা তাসনুভা মারিয়া খবর পেয়ে হাজির হন হাসপাতালে। নিজেদের ত্রুটি ঢাকতে শুরু করেন নানান তালবাহানা। ভুক্তভোগীদের দাবি, ইচ্ছাকৃতভাবে ভুল তদন্ত রিপোর্ট দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিরুপমা পাল। তাহলে সিঙ্গাইর সরকারি হাসপাতাল ঘোনাপাড়ায় নেওয়া হয়। তো নেওয়ার পরে ওখানে চিকিৎসার পর ওখান থেকে আমাদের যে রিপোর্টটা দেওয়া হয় একদম ভুল দেওয়া হয়, যেখানে আমার ছেলের জাহেদ হাসানের সিলে থাকে 17টা, সেখানে লেখে 2টা। আমার মা আমিনার সিলে থাকে 6টা, সেখানে লেখে 3টা। আমার 7টা জায়গায় লেখে 2টা। এই ভুল রিপোর্ট টাকা পয়সা খায় ডাক্তারগণেরা দেয়। এখন তারা সেই ভুল রিপোর্টের প্রেক্ষেপেতে যাবি না এসে তারা আমাদের হুমকি দেয়। তবে বিষয়টি ছাপানোর ভুল হতে পারে উল্লেখ করে দায় এড়ানোর চেষ্টা পরিবার পরিকল্পনা কর্মকর্তার। যদি ভুল হয়ে থাকে হয়তো বা সেটা হতে পারে প্রিন্টিং মিস্টেক, আমি জানি না। সেই জন্যই বললাম যে আমাকে একটু ব্যাক রিপোর্টগুলো দেখতে হবে, মানে আমার যেহেতু খাতায় একটা রেজিস্টার খাতায় এন্ট্রি আছে, আমি ডেটটা দেখে আমার সেই জিনিসগুলো একটু দেখতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর নির্জেলায় চিকিৎসকের এমন বেপরোয়া আচরণে ক্ষুব্ধ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।